ঠাকুরগাঁওয়ে একই স্থানে যুবদল ছাত্রলীগ সভা আহ্বান করায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বিকেলে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাহ মাঠে স্থানীয় যুবদল দ্বিবার্ষিক সম্মেলন আহ্বান করে। অপরদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে একই স্থানে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ প্রতিবাদ সভার ঘোষণা দেয়। একই স্থানে দুটি সংগঠন সভা ডাকায় পরিস্থিতির অবনতির আশঙ্কায় 144 ধারা জারি করে প্রশাসন।